দেশবিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটিতে ভারতের ঝাড়খণ্ডে যাত্রীবাহী বাস পাহাড়ি গিরিখাতে পড়ে ছজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে আহত হয়েছে আরো 39 জন সকালে রাজ্যের গাড়োয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে বাসটি ছত্রিশগড় থেকে গাড়োয়া এলাকার পথে সড়ক থেকে ছিটকে নিচে পড়ে যায় তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি হতাহতদের উদ্ধারের কাজ চলছে এর আগে গত দশ জুন ঝাড়খণ্ডের হাজারিবাগে একটি ট্রেইলার ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে এগারো জন নিহত হয়েছিলেন